med scheiß för alla vad jag gör då. Jag hittar klubben som om var চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। আজকে আমরা শুরু করব পন্ড ফিশদের নিয়ে নানান রকমের ভিডিও। পুকুরে যত রকমের ছোট ছোট মাছ আছে তোমরা অবশ্যই দেখেছো, যেমন তেলাপিয়া, যেমন পুঁটি মাছ, হ্যান ত্যান যেমন পাওয়া যায়। আজকে আমরা পুকুরের নানান রকম ছোট ছোট মাছ কালেকশন করব, আর কালেকশন করে ওটা আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখবো। অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দেখবো মাছগুলোকে নানান রকম স্পিড, কেঁচো, হ্যান ত্যান ইত্যাদি দিয়ে মাছগুলোকে বড় করবো, এবং বড় করে দেখবো সেটা কী মাছে পরিণত হচ্ছে। ছোট মাছ সেটা ফার্স্টে আমরা বুঝতে পারবো না মাছটা কী জাতের মাছ, তেলাপিয়া না পুঁটি মাছ না চ্যাং মাছ, আদার নানান রকমের মাছ হতে পারে। ওটা একবার দেখবো, নিয়ে গিয়ে ঘরের মধ্যে অনেক দিন ধরে রাখবো অ্যাকোয়ারিয়ামের মধ্যে। আমার ঘরে অ্যাকোয়ারিয়াম আছে, তুমি আগের বারে দেখেছিলে, ওখানে হর্ন প্যারট ছিল। আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তো আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক, তোমরা আগে ভিডিওটা তোমরা দেখে নেবে। আর আজকে আমি এখান থেকে কয়েকটা মাছ কালেক্ট করবো, মানে অনেকগুলোই মাছ কালেকশন করবো, তো ওটা আমি অ্যাকোয়ারিয়ামের বোলের মধ্যে রাখবো। ওরা অক্সিজেন পাম্প সব কিছু দেবো, নানান রকমের দামি দামি খাবার দেবো, মাছগুলোকে আস্তে আস্তে বড়ো করবো। বড়ো করে দেখবো ওই মাছটা কী হচ্ছে, কোন জাতের মাছ হচ্ছে, তারপর ওটা আমরা রিভিউ দেখাবো যে কিছুদিন পর যে মাছটা কত বড়ো হলো, কেমন হলো, কী কী খাবার দিলাম মাছটা, আর পুকুরের মাছ কেমন লাগছে অ্যাকোয়ারিয়ামে, ওটা শুরু করি। আজ ওই ছোটো ছোটো পুকুরের মাছগুলো নিয়ে ভিডিও একটা হয়ে যাক তাহলে। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এখানে অনেক ছোটো ছোটো মাছ আছে, অনেক পুচকি পুচকি, বা আশা করি ক্যামেরাতে ধরা পড়বে কয়েকটা। আর আমাদের ক্যামেরা অতটাও ভালো না, যতটাই ক্যামেরাতে ধরা পড়ছে তোমরা দেখতে পারবে। এখানে ভালো করে লক্ষ্য দিলে কয়েকটা তো মাছ তোমাদের চোখে পড়বে আশা করি। এই ছোটো ছোটো মাছগুলো এখান থেকে উঠাবো, আর আমি যখন মাছগুলো উঠাবো তুমি ভালো করে দেখতে পাবে যখন আমরা জুম করে দেখাবো। এখন হয়তো পুকুরের জলটা অনেক নোংরা আছে, ঘোলা আছে, ভালো করে দেখা যাচ্ছে না মাছগুলোকে। যখন আমরা আমাদের যে বোলের মধ্যে রাখবো প্লাস্টিক বোলে, তো তখন তোমরা ভালো করে মাছগুলোকে দেখতে পাবে কেমন লাগছে। আর এইখান থেকে এই ছোটো ছোটো মাছগুলোকে উঠিয়ে নিয়ে যাবো আমি ঘরে, তারপর আমি অ্যাকোয়ারিয়ামে ওখানে রাখবো। আর অ্যাকোয়ারিয়ামে নানান রকমের খাবার দেবো, নানান রকমের দামি দামি ফুড দেবো, যেগুলো অ্যাকোয়ারিয়াম দোকানের শপে পাওয়া যায়। ওই খাবার দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে বড়ো করবো, আর দেখবো মাছগুলো কী রূপান্তরিত হচ্ছে, আর কী মাছের তেলাপিয়া না পুঁটি না আদার্স চ্যাং মাছ কী মাছের হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। চলো এবার শুরু করি, এবার মাছগুলোকে আস্তে আস্তে ওঠাতে থাকি জালে। চলো তাহলে আজকে ওঠানো যাক। এই দেখো আমাদের এখানে একটা ছাঁকনি নিয়ে এসেছি আমি, আর এখানে যে কন্টেনারটার প্লাস্টিকের কন্টেনারটা, তো ওটাতে আমি আগের থেকে জল ভরে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো মাছগুলোকে আস্তে করে আমরা ওঠাবো। আর এখানে বহুত মাছ গিজগিজ করছে, মনে হচ্ছে একবারেই উঠে যাবে, ঠিক আছে। তাও আমরা অনেকগুলোই মাছ নিয়ে যাব। এবার তোমরা আশা করি দেখতে পাচ্ছ না এখানে, কারণ অনেক ছোটো ছোটো চোখে দেখা যাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র মাছ আছে, আর কয়েকটা যদি ফোকাসে আসতেই পারে, ঠিক আছে। এবার আমি ওঠাচ্ছি একটা একটা করে মাছ, তোমরা দেখতে থাকো। দেখো ফার্স্ট মোমেন্টেই দেখতে পাচ্ছ তোমরা মাছগুলোকে, অনেকগুলো মাছ আমরা এখানে ফেলে দিই বোলের মধ্যে। আর মাছগুলো ভয়ে চলে গেল, আমরা এখানে দুবারই করলাম বলে। দেখে নাও তোমরা ফ্রেন্ড, অনেকগুলো মাছ আমাদের এখানে এসছে, অনেকগুলো বলতে পারো, তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে ই করবো। জলের মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছি ভালো করে, যাতে কোনো প্রবলেম না হয়। এবার তোমরা দেখে নাও যে আমাদের কন্টেন্টারিতে কতগুলো মাছ আমরা ধরতে পেরেছি এখন অবধি, তোমরা দেখে নেওয়া হয়েছে এইগুলো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো মাছ আছে ছোট্ট ছোট্ট, আশা করি তোমাদের চোখে পড়ছে এবার। তখন ভালো পুকুরের জলটা অনেক খোলা আছে, নোংরা আছে, তো ভালো করে ফুটে উঠছে না। তো এখানে এবার তুমি দেখতে পাচ্ছ যে মাছগুলো, এতগুলো মাছ হয়ে গেছে।
প্লেট যা গরম পড়েছে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে এখন এই বোলের মধ্যে অনেকগুলো মাছ চলে এসেছে আমরা এক্সট্রা অনেকগুলো মাছ নিয়ে গেছি যাতে অনেক মাছ এখন অনেক ছোট ছোট মাছ আছে এখানে আর অর্ধেক মাছ মরেই যেতে পারে কোনো কারণে তো আমরা এখানে বেশি করে মাছ নিয়ে নিয়েছি এবার তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাও যে এই মাছগুলো কী মাছ হতে পারে ঠিক আছে সবার নানান রকম আইডিয়া আসবে কী কী মাছ হতে পারে তোমরা অবভিয়াসলি জানো পুকুরে কী কী মাছ হয় আর তোমরা আমাকে আইডিয়া দাও এই মাছগুলো কী মাছ হতে পারে ঠিক আছে আমার জানা নেই তোমারও আশা করে জানার নেই কিন্তু তোমরা কমেন্টে প্লিজ জানাও যে এই মাছগুলো কী মাছ হতে পারে ঠিক আছে আর এরকম মজাদার মজাদার নানান রকমের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে বেল আইকনটা আছে ছোট্ট মতন ওটাকে দাবিয়ে দাও আর বেশি বেশি করে শেয়ার করো আমাদের ভিডিওটা আর আর এই মাছগুলোকে আমি ভালো করে যত্ন করবো যতটা ইচ্ছা আমার পাম্প থেকে শুরু করে সব আমার ঘরে আছে আর নানান রকম ফিড দিয়ে বড়ো করো মাছগুলোকে আর নিশ্চয়ই তোমাকে আরেকবার বলছি আমাদের চ্যানেলটার নাম হলো দ্য ব্রাদারহুড আর এরকম মজাদার মজাদার ভিডিও আমাদের এখানে আসবে প্রত্যেক সানডেতে নানান রকম ব্লগ হয় তারপর আমরা এই সানডেতে এগুলো নানান রকমের পোস্ট করবো আমরা চ্যানেলে তো এরকম যদি দেখতে থাকো তো আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বাই টাটা সবাই।